নমস্কার সবাইকে। আজকে আমি কোনো মিনি ব্লগ বা কোনো রিলস নিয়ে আপনাদের সঙ্গে আসিনি, আজকে আমি আপনাদের সামনে এসেছি দু লাইন কথা বলতে। আর কী নিয়ে কথা বলতে এসেছি সেটা আগে প্রথমে বলি। তো 9ই আগস্ট কী ঘটনা ঘটেছে আশা করি এতক্ষণে আপনারা সবাই জানেন। এটা বলা চলে এখন সোশ্যাল মিডিয়ার কথা অনুযায়ী এটা একটা ট্রেন্ডিং খবর চলছে। 9ই আগস্ট ডক্টর মমিতা দেবনাথের সাথে আর জে কর মেডিকেল হসপিটালে কী নির্মমভাবে তাকে মানে এক কথায় যেটাকে বলে খুন করা হয়েছে। তো সত্যি বলতে এটা এরকম কোনো মেয়ের সাথে যাতে আর না হয় তার জন্য আপনারা প্রতিবাদ জানান, হাতে হাত মিলিয়ে রাস্তায় নামুন। আজকে মমিতা দেবনাথের সাথে হয়েছে, কালকে যে আপনাদের বাড়ির মা বোনের সাথে কিচ্ছু হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ওই জন্য এখনও সময় আছে, আপনি রাস্তায় নামুন, যে যেভাবে পারেন প্রতিবাদ জানান। আজকে হয়তো মমিতা দেবনাথের পরিবারই বুঝতে পারছে মমিতা দেবনাথের মৃত্যুটা কীভাবে ঘটেছে। আজকে যদি আপনাদের বাড়ির কারোর সাথে এই ঘটনাটা ঘটে তখন আপনারা বুঝবেন, তখন আপনারা প্রতিবাদ জানাবেন। তার থেকে বাবা আগের থেকে প্রতিবাদ জানানোটা কি উচিত না? আমার এত কথা বলার মানে কিছুই না। আজকে হচ্ছে 14ই আগস্ট, কাল হচ্ছে 15ই আগস্ট, কাল হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, কাল 78তম স্বাধীনতা দিবস। আদেও কি মেয়েরা স্বাধীন হতে পেরেছে? যদি সত্যিই মেয়েরা স্বাধীন হতে পারতো তাহলে 9ই আগস্ট এই ঘটনাটা কখনোই ঘটতো না। আজকে শুধু মমিতা দেবনাথ একজন ডক্টর বলে ঘটনাটা চোখের সামনে এসেছে, কিন্তু আমাদের পাড়ার অলিতে গলিতে কিন্তু এরকম ঘটনা নিমেষেই ঘটতে থাকে, রেগুলার বলা চলে ঘটতে থাকে। আমরা মেয়েরা কি আদেও সত্যি বলতে স্বাধীন হতে পেরেছি? যদি সত্যিই স্বাধীন হতাম তাহলে আমাদের এরকম মমিতা দেবনাথের মতো আরও কিছু মা বোনদের হারাতে হতো না। আমি শুধু একটা কথাই বলবো, আপনাদের বাড়িতেও মা বোন রয়েছে, আপনাদের বাড়িতেও মেয়ে রয়েছে, আপনাদের নিজেদেরও মেয়ে রয়েছে। তো যাদের ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েরা তো জানেই এই ঘটনাটা একমাত্র মেয়েরাই বুঝতে পারছে, ছেলেরা হয়তো বুঝতে পারছে না। আর যারা বুঝছে তারা সত্যিই প্রকৃত পুরুষ, তাদের ধন্যবাদ বোঝার জন্য। তো যারা বুঝতে পারছেন না তাদের আমি একটা কথাই বলবো, আপনাদের বাড়িতে এই ঘটনা ঘটার আগে এখনও সময় আছে, হাতে হাত মিলিয়ে প্রতিবাদ করুন। হ্যাঁ, আপনারা প্রতিবাদ করুন, আপনারা হাতে হাত মিলিয়ে সবাই যে যেভাবে পারবেন প্রতিবাদ জানান। তো আজকে খুবই দুঃখিত এই ঘটনাটা, যে ডক্টর মমিতা দেবনাথের সাথে এরকম একটা নির্মম ঘটনা ঘটে গেছে। এখন কিছুই করার নেই, যদিও বা আমারও কিছু করার নেই, আপনাদেরও কিছু করার নেই, কিন্তু হ্যাঁ আপনাদের একটা জিনিস করার আছে। আপনারা যদি এখন প্রতিবাদ করেন তাহলে কিন্তু আমাদের দেশটা উন্নত হবে। আমাদের আপনারা যদি এখনও জেগে ওঠেন, আগামী দিনে কোনো কিছু করার আগে কিন্তু তারা ভাববে, 10 বার ভাববে যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছিল, এর আগে এই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে কী ফল পেয়েছিল, কী শাস্তি পেয়েছিল যারা এই ঘটনাটা ঘটিয়ে। মেয়েরা রাতে বেরোতে পারবেন না। কেন মেয়েরা রাতে বেরোতে পারবে না আপনারা বলুন? মেয়েদের দরকার থাকলে মেয়েরা বেরোবে না? ছেলেরা যদি বেরোতে পারে মেয়েরা বেরোতে পারবে না? কেন পারবে না? আমাদের দেশ নাকি স্বাধীন, কাল আমাদের 78তম স্বাধীনতা দিবস, তাহলে অবশ্যই মেয়েরাও বেরোতে পারবে। মেয়েদের মা বোনের চোখেই দেখুন। আর আমি নিজে মেয়ে হয়ে একটা কথাই বলবো, যে মমিতা দেবনাথের পরিবার যেন সঠিক বিচারটা পায়। অনেক ঘটনা ঘটে গেছে আমাদের আশেপাশে, তো তারা অনেক ঘটনা ধামাচাপা পড়ে যায়, জানি না এই ঘটনাটা কি হবে, কিন্তু আমার একটাই কথা, মমিতা দেবনাথের পরিবার যেন সঠিক বিচার পায়। আপনারাও যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।